গত পর্বে আমরা জেনেছি সিরাজুলের সঙ্গে কলকাতার রাস্তায় দেখা হলো মঞ্জুর। এই পর্বে আমরা জানব অলির কী প্রতিক্রিয়া অতীন ও শর্মিলার সম্পর্ক জানার পর। দেশ থেকে লন্ডনে যাওয়ার সময় অলি কোনো ক্লান্তি বা অস্বস্তি বোধ করেনি, কিন্তু এত বড় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সে জেট ল্যাগে ভুগতে লাগল। সর্বাঙ্গে নিদারুণ অবসাদ, ঘুমে চোখ টেনে আসছে। নতুন জায়গায় সে লোকজনের সঙ্গে কথা বলবে কি, সে তাকাতেই পারছে না ভালো করে, অথচ প্লেনে তার এক ফোঁটাও ঘুম আসেনি। শর্মিলা তার অবস্থা বুঝতে পেরে ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে পৌঁছে সেই সন্ধেবেলাতেই তাকে ঘুম পাড়িয়ে দিল। এই সময় আহারে রুচি থাকে না, তাই খাওয়ার জন্য জোর করল না। অলির ঘুম ভাঙল খুব ভোরে। প্রথমে তার মনেই পড়ল না যে সে কোথায়। ধর্মর করে উঠে বসে দেখল একটি সম্পূর্ণ অচেনা ঘর, তার পাশে একটি মেয়ে শুয়ে আছে। এ কে? ঝুঁকে মুখখানা দেখার পর মনে পড়ল এর নাম শর্মিলা। কাল প্লেন থেকে নেমেই এর সঙ্গে আলাপ হয়েছিল। শর্মিলা ঘুমিয়ে আছে পাশ ফিরে। মুখখানা দেখলেই বোঝা যায় যে সে খুব উপভোগ করছে এই ভোরবেলার ঘুম। সে গোলাপি রঙের আধা স্বচ্ছ বেশ সুন্দর কুঁচি দেওয়া ম্যাক্সি পরে আছে। শর্মিলার গায়ের রং শ্যামলা, নইলে তাকে মেম সাহেব মনে করা যেতে পারত। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ঘরখানা দেখতে লাগলো অলি। ওয়ালপেপারের ওপর নানা রকম পোস্টার ও খবরের কাগজের ছবি সাঁটা। রবীন্দ্রনাথ, চে গুয়েভারা, শেখ মুজিব, মৌলানা ভাসানি আর কয়েকটি ছবি অলি চিনতে পারল না। একখানা বড় রঙিন ছবিতে গ্রাম্য দৃশ্য, মাথায় ধানের আটি নিয়ে যাচ্ছে একজোড়া নারী পুরুষ, তাদের মুখে হাসি দেখলেই বাঙালি বলে বোঝা যায়। এটা কি বাবলু তার ঘর? অলির মনেই পড়ল না যে তার বাবলুদা নিউ ইয়র্কে থাকে না। বাবলুদা কোথায়? পাশের ঘরে। সন্তর্পণে খাট থেকে নেমে অলি প্রথমে যে দরজাটা খুলল তার বাইরে কমন প্যাসেজ। ঘরের মধ্যে বিপরীত দিকের দরজাটি বাথরুমের, পাশেরটি রান্নাঘরের, আর কোনো ঘর নেই। তাহলে বাবলুদা তাকে এখানে রাত্রিরে ফেলে রেখে কোথায় চলে গেছে? নিজের শাড়িটা দেখে অলি আরও অবাক হলো। এই হাফ সিল্কের পারহীন হলুদ শাড়ি তো তার নয়। নিজের শাড়ি ছেড়ে এই শাড়ি সে কখন পরল? সে কি অজ্ঞান হয়ে গিয়েছিল, অন্য কেউ পরিয়ে দিয়েছে? এই কথাটা ভাবতেই লজ্জায় অলির কর্ণমূল রক্তিম ও উষ্ণ হয়ে উঠল। দেয়ালের পাশে দাঁড় করানো রয়েছে তার সুটকেসটা, সেটা চাবি খোলা হয়নি। তারপর আস্তে আস্তে অলির মনে পড়ল, নেশাগ্রস্তের মতন অলির গত বিকেলের পরের সব স্মৃতি ঝাপসা হয়ে গেছে। অথচ অলি মোটেই নেশা করেনি। প্লেনে সে ইজিপশিয়ান ভদ্রলোকের দেওয়া রেড ওয়াইন সামান্য একটু ঠোঁটে স্পর্শ করেছিল মাত্র, তাতে মোটেই নেশা হতে পারে না। তবু তার একটা আচ্ছন্নের ভাব এসেছিল। এয়ারপোর্ট থেকে এখানে আসার সময় গাড়িতে কারা কারা যেন ছিল, বাবলুদা কথা বলছিল খুব কম। তারপর একটা ঘরে আসা হলো, সেটা এই ঘরটাই? আশ্চর্য, অলি কি তখন দেয়ালের দিকেও তাকিয়ে দেখেনি? হ্যাঁ, অলি সুটকেস খোলার চাবি খুঁজে পাচ্ছিল না, কিছুতেই পায়নি। চাবিটা কি হারিয়ে গেল? সুটকেসের চাবি তো তার হ্যান্ডব্যাগের মধ্যে ছিল না। লন্ডনে বিশাখাদের বাড়ি ছাড়ার আগে সে এই সুটকেসে চাবি লাগিয়েছে। তাহলে প্লেনের মধ্যেই চাবিটা হারিয়ে গেল? সুটকেস খুলতে পারেনি বলেই শর্মিলা তাকে কাল রাতে ব্যবহার করার জন্য একটা শাড়ি দিয়েছিল। অলি নিজেই বাথরুমে গিয়ে পোশাক বদল করেছে, তার মনে পড়েছে। বাথরুমের দরজাটা আবার খুলে অলি দেখল শাওয়ার স্ক্রিনের ওপর তার শাড়িটা ঝুলছে। বাথরুমটাও এখন চেনা লাগছে। শর্মিলা ওয়ার্ড্রপ থেকে তার শাড়ি বার করে দিয়েছিল। শর্মিলা কি এখানেই থাকে? অথচ টেবিলের ওপর ছড়ানো কয়েকটি বইতে একটি মুসলমানের নাম লেখা। তুতুলদির মতন এই শর্মিলাও কোনো মুসলমানকে বিয়ে করেছে? না, তাহলে শর্মিলা বাবলুদার কে? না না, তা হতেই পারে না। দ্বিতীয় যে হ্যান্ডব্যাগটা অলির সঙ্গে এনেছে সেটাও রয়েছে টেবিলের ওপর। অলি ব্যাগটা খুলে একবার উল্টে দিয়ে চাবি খুঁজতে লাগল। না, চাবিটা সত্যিই নেই, সুটকেসের তালা ভাঙতে হবে। শর্মিলা মেয়েটি কত ভালো, সামান্য আলাপেই তাকে নিজের শাড়ি ব্যবহার করতে দিয়েছে। শর্মিলার ব্যবহারের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, সেটাও মনে পড়ল অলির। সে অবশ্য মনে মনে কল্পনা করেছিল এয়ারপোর্টে বাবলুদা একা থাকবে। হ্যান্ডব্যাগে অলি তার টুথব্রাশ ও পেস্ট পেয়ে গেল। দ্রুত দাঁত মেজে ফেলার পরেই তার চা তেষ্টা ও খিদের উদ্রেক হলো একসঙ্গে। মনে হয় যেন কতদিন সে কিছু খায়নি। খিদের সঙ্গে পয়সার সম্পর্ক, এবার তার মনে পড়ে গেল তার কাছে টাকা পয়সা কিছুই নেই।
সে ট্রাভেলার্স চেক পর্যন্ত খুইয়েছে। অবশ্য এখন রাস্তায় বেরিয়ে পয়সা দিয়ে খাবার কেনার কোনো প্রশ্নই ওঠে না, সে তো এখানকার কিছুই চেনে না। ওলি এখনও নিউ ইয়র্কের কিছুই দেখেনি, এই ঘরটাই আমেরিকা। সে একটা জানলার পর্দা সরিয়ে দিল। এই ঘরখানা বেশ উঁচুতে, 6-7 তলা হবে বোধহয়। ওলি কখনো এত উঁচু বাড়িতে থাকেনি। লন্ডনে বিশাখাদের বাড়িটা বেসমেন্ট নিয়ে দোতলা, রিডিংয়ে তার বান্ধবীর বাড়িটাও সেরকমই ছিল। এখান থেকে দেখা যাচ্ছে সামনের বাগান, বেশ বড় কম্পাউন্ড, তারপরে বৃষ্টি ভেজা কালো রাস্তা। এখনও বৃষ্টি পড়ছে, রাস্তার দুধারে অনেক গাড়ি পার্ক করা। লন্ডনের সঙ্গে যেটুকু পার্থক্য চোখে পড়ছে তা হলো কাছাকাছি বাড়িগুলো সবই বড় বড়, রাস্তার গাড়িগুলো বেশ বড় আকারের। কাল এয়ারপোর্ট থেকে আসার পথে কে যেন বলছিল তারা ব্রুকলিনে যাচ্ছে। নিউ ইয়র্কের সঙ্গে ব্রুকলিনের যে কী তফাৎ তা ওলি ঠিক জানে না। বিখ্যাত ব্রুকলিন ব্রিজ তো নিউ ইয়র্কেই, তাই না? ওলির সত্যি খিদে পেয়েছে। রান্নাঘরে একটা ফ্রিজ আছে। এদেশে প্রত্যেক বাড়িতেই ফ্রিজে নানা রকম খাবার দাবার থাকে, দুধ আইসক্রিম তো থাকবেই। তা বলে ওলি কি একটা অচেনা বাড়ির ফ্রিজ খুলে কিছু খেতে পারে? ছেলেরা হলে পারত। শর্মিলা জেগে উঠুক, তারপর দেখা যাবে। বাথরুমে গিয়ে ওলি খুব তাড়াতাড়ি, যেন এখনই প্লেন ধরতে হবে এরকম ব্যস্ততায়, শর্মিলার শাড়িটা ছেড়ে নিজের পুরনো শাড়িটাই পরে নিল। প্লেনে আসার জন্য তার শাড়ি তো ময়লা হয়নি। এটা পরেই রাত্রিরে স্বচ্ছন্দে শোয়া যেত, কেন বদলাতে হলো কে জানে। অন্যের জিনিস ব্যবহার করলে ওলির খুব অস্বস্তি হয়। বাথরুমের দরজাটার পেছন জোড়া লম্বা আয়না, এই বাথরুমে ঢুকলেই নিজেকে না দেখে উপায় নেই। নিজের মুখের দিকে তাকাতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে এলো ওলির চোখ দিয়ে। ওলি আর সামলাতে পারল না, বেশ বুক খালি করে সে কাঁদল নিঃশব্দে। তার কষ্ট হচ্ছে খুব, তবু কিসের জন্য এই কান্না তা সে জানে না। বাবার কথা হঠাৎ মনে পড়ে গেল। শেষের দিকে বাবাই তাকে বেশি বেশি উৎসাহ দেখিয়ে এখানে পাঠালেন, কিন্তু বাবার কি সত্যি ইচ্ছে ছিল? বিমান বিহারী চেয়েছিলেন যে তার পুত্র সন্তান নেই, তার বড় মেয়ে ওলি তার ব্যবসাপত্তর দেখবে। ওলি প্রকাশনা ব্যবসার অনেকটাই বুঝে নিয়েছে, ঠিক 2 বছর এখানে কাটিয়েই সে ফিরে যাবে। বাবা কি 2 বছর অপেক্ষা করতে পারবেন না? দমদমে শেষ মুহূর্তে বাবার মুখখানায় যেন একটা গভীর হতাশার ছাপ পড়েছিল। কেন, বাবা কি বাবলুদা সম্পর্কে আগেই কিছু জানতে পেরেছিলেন? বাবলুদা তার সঙ্গে একবারও নিভৃতে কিছু বলার চেষ্টা করেনি, তার হাতখানাও ছোঁয়েনি। কেমন যেন আলগা আলগা ভাব। লন্ডনের আবহাওয়া, সেখানে কার কার সঙ্গে দেখা হয়েছিল, এইসব জিজ্ঞেস করল। কলকাতায় তার প্রিয়জনদের কথা এ পর্যন্ত সে জানতে চাইল না। অথচ এই বাবলুদাই আঘাত পাবে ভেবে কতকগুলো কঠিন সত্যকে মোহময় মিথ্যের সাজ পরিয়ে এনেছে ওলি। শর্মিলা নামের মেয়েটির সঙ্গে বাবলুদার কি সম্পর্ক তা বলে দেবার অপেক্ষা রাখে না। কাল যে গাড়ি চালাচ্ছিল তার নাম কি যেন? সিদ্ধার্থ। হ্যাঁ, সিদ্ধার্থ। তার সঙ্গে শর্মিলা যেভাবে কথা বলছিল তার চেয়ে বাবলুদার সঙ্গে কথা বলছিল একেবারে সম্পূর্ণ অন্য সুরে। সে সুর শুনলেই বোঝা যায়, পুরুষরা না বুঝুক মেয়েরা বোঝে। বাবলুদার সঙ্গে শর্মিলার কথার মধ্যে আছে একটা বিশ্বাসের অধিকারবোধ। ওলি চোখের জল মুছে ফেলল। শর্মিলার ওপর সে একটু রাগ করতে পারছে না। শর্মিলার মধ্যে সে কোনো কপটতা দেখেনি। শর্মিলার ব্যবহারের সারল্য কিছুতেই অভিনয় হতে পারে না। শর্মিলা তার সম্পর্কে কিছু জানে না। বাবলুদার সঙ্গে ওলির চাক্ষুষ দেখা হয়নি প্রায় 3 বছর, দীর্ঘ বিচ্ছেদ। অথচ ওলি একদিনের জন্য বাবলুদার সঙ্গে তার কোনো দূরত্ব অনুভব করেনি। শিলিগুড়িতে লেকচারারের চাকরি নিয়ে যাবার পর বাবলুদা তো আর কলকাতাতে ফিরতেই পারল না। সেই শিলিগুড়ি বাসস্ট্যান্ডে শেষ দেখা। বাবলুদা কিংবা ওলি কেউ তো ইচ্ছে করে এই দূরত্ব রচনা করেনি, এর মধ্যে ছিল জীবন মরণের প্রশ্ন। এই জন্যই বাবলুদার ওপর তার কখনো তেমন রাগ বা অভিমান হয়নি। সে জানত তার আর বাবলুদার মধ্যে কখনো ভুল বোঝাবুঝি হবে না। ওলি অপর কোনো পুরুষের মুখে স্তুতি শুনলেই হেসে অন্য প্রসঙ্গে চলে এসেছে। সে পুরুষটি নাছুরবান্দা ধরনের হলে তার ধারের কাছে আর যায়নি। ওলি তো জানত সে অতীন মজুমদারের বাগদত্তা। দুজনের মধ্যে একবারও সেরকম কিছু কথা হয়নি, তবু অব্যক্ত কথা দেওয়া ছিল। নিউ ইয়র্কে পা দেবার কিছুক্ষণের মধ্যে ওলি বুঝেছিল বাবলুদা অনেক দূরে সরে গেছে, বাবলুদার ওপর তার আর বিশ্বাসের কোনো জোর নেই।
এই উপলব্ধির আঘাত সহ্য করতে না পেরেই কি অলি ঘুমের মধ্যে আত্মগোপন করতে চেয়েছিল? ঘুম যে এসেছিল তাও সত্যি, এতই কষ্ট হয়েছিল যে কষ্টের কোনো বোধ ছিল না। অলির কাছে যদি কিছু টাকা পয়সা থাকতো তাহলে এই ভোরেই সে চুপি চুপি বেরিয়ে পড়তে পারত। হয়তো এই অচেনা বিদেশ বিভুঁয়ে পথ হারাতো কয়েকবার, তাতেই বা কী এমন ক্ষতি হতো। শেষ পর্যন্ত ঠেকতে ঠেকতে সে ঠিকই পৌঁছে যেত মেরিল্যান্ডে। সেখানে তার জন্য অ্যাপার্টমেন্ট থাকবে নিশ্চয়ই। পিটার মেয়ার নামে বৃদ্ধ অধ্যাপক, যিনি ওখানে অলির মেন্টার, যিনি কয়েকখানি উপন্যাসও লিখেছেন, একখানি উপন্যাসের জন্য পুলিৎজার প্রাইজও পেয়েছেন, তার সঙ্গে অলির চিঠিপত্রে এমনই আলাপ হয়ে গেছে যে মনে হয় যেন অনেক দিনের চেনা। লন্ডন থেকে তার সঙ্গে টেলিফোনেও কথা হয়েছে, তিনি বাকি সব ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু একটাও পয়সা হাতে না নিয়ে অলি রাস্তায় বেরোবে কী করে? তার পারিবারিক শিক্ষাতেই যে এটা অকল্পনীয়। সে কি পথে নেমে পথের মানুষের দয়া চাইতে পারে? লন্ডনের ট্রেনের ছিনতাইবাজদের ওপর অলির নতুন করে রাগ হলো। ঠিক ওই দিন তারা কি অন্য কারোর হ্যান্ডব্যাগ কেড়ে নিতে পারত না? অলিকে একজন অচেনা মানুষের ঘরে রেখে বাবলুদা কোথায় চলে গেছে কে জানে? বাবলুদা আসবার আগেই শর্মিলা যদি জেগে ওঠে তাহলে অলি শর্মিলার কাছ থেকে কিছু ডলার ধার চাইতে পারে। শর্মিলা কখন উঠবে? লন্ডনে সে বিশাখাকে দেখেছে ছুটির দিনে দশটা পর্যন্ত ঘুমোয়। শর্মিলার শুয়ে থাকার ভাবভঙ্গিও সেরকম। ঘড়িতে এখন 7:45। অলি বাথরুম থেকে বেরিয়ে এসে শর্মিলার বিছানার পাশে দাঁড়ালো। নারী হিসেবে সে দেখতে লাগলো আরেকজন নারীকে। শর্মিলার শরীরের গড়নে তেমন আহামরি কিছু নেই, রোগাটে লম্বা চেহারা। এরা প্রায় সবসময় মোজা পরে বলে পায়ের পাতা মসৃণ, গোড়ালি একটুও ফাটা নয়, বেশ সরু কোমর, হাতের আঙুলগুলো সুন্দর, কণ্ঠার হার বেরিয়ে গেছে, ছোট চিবুক, ঠোঁটের ভঙ্গিতে সততার স্পষ্ট চিহ্ন, চুল কেটে ফেললো, চুলের খুব গোছ। শর্মিলার গা থেকে চাপা একটা পারফিউমের গন্ধ আসছে। পারফিউমের ব্যাপারে ওর রুচি আছে। শোয়ার ধরনটাও সংযত, কেউ হাত পা ছড়িয়ে শুয়ে থাকলে দেখতে বিশ্রী লাগে। এই নিশ্চিন্তে নিদ্রিতা মেয়েটি এখন বাবলুদার খুব আপন। অলি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ঠিক করল, শর্মিলার কাছে সে কিছুতেই হার স্বীকার করবে না। নৈকট্যের একটা উষ্ণতা আছে, দৃষ্টির একটা তরঙ্গ আছে, একজন আরেকজনকে লক্ষ্য করলে তার মধ্যে একটা আহ্বান এসে যায়। অলি শর্মিলার গায়ে হাত ছোঁয়ায়নি, তবু শর্মিলা এই অসময়ে জেগে উঠে চোখ মেলে তাকালো, ঠোঁটে হাসি ছড়িয়ে জিজ্ঞেস করল, তুমি এর মধ্যেই উঠে পড়েছ? রাত্রিরে ভালো ঘুম হয়েছিল? অলি মাথা নাড়ল। শর্মিলা কি তার চেয়ে বয়সে বড়? হলেও 1-2 বছরের বেশি নয়। শর্মিলা তাকে তুমি বলতে শুরু করেছে, অলিও ওকে তুমি বলবে। শর্মিলা উঠে বসে দু হাতে চোখ ঘষতে লাগলো, তারপর মাথার চুলে হাত ডুবিয়ে মাথায় একটা ঝাঁকুনি দিয়ে ঘুম তাড়িয়ে বলল, তুমি কাল ঘুমের মধ্যেও ছটফট করছিলে, আমার একবার ভয় করছিল, ভাবছিলাম তুমি অসুস্থ হয়ে পড়লে কি না, জেট ল্যাগের পর অনেকের ঘুম পায়, কিন্তু তোমার মতন এতটা ঘুমোতে আর কারুকে দেখিনি, এখন ফিট লাগছে? অলি আবার মাথা নাড়ল। শর্মিলা খাট থেকে নেমে বলল, চা কফি কিছু খাওনি নিশ্চয়? নতুন জায়গা কোথায় কী আছে তা তুমি কী করেই বা জানবে? আমিও এখানে পরশুদিনই মোটে এসেছি, এটা সিদ্ধার্থর এক বন্ধুর অ্যাপার্টমেন্ট, ভদ্রলোকের কী দারুণ বাংলা গানের রেকর্ডের কালেকশন। গ্যাস জ্বালিয়ে তার উপরে জল গরম করার কেটলি চাপিয়ে এসে শর্মিলা বলল, কাল রাত্রিরে খুব মজা হয়েছিল, তুমি তো 7 তাড়াতাড়ি এখানে ঘুমিয়ে পড়লে, অলমোস্ট নক আউট। তারপর আমরা 8th ফ্লোরে সিদ্ধার্থর ঘরে অনেকক্ষণ আড্ডা দিলুম, তারপর কথা উঠল কে কোথায় শোবে। ওপরে সিদ্ধার্থর সঙ্গে সুজান বলে এক বান্ধবী আছে, ওদের সঙ্গে শেয়ার করা যায় না। বাবলুকে বলা হলো এই ঘরে এসে সোফায় শুয়ে পড়তে, তাতেও রাজি নয়। দুটি মেয়ের সঙ্গে এক ঘরে ও কিছুতেই শোবে না। কাল বাবলু বড্ড বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তুমি জানো না বোধহয়, একবারও জেদ ধরে কোনো ব্যাপারে না বললে কিছুতেই আর ওকে দিয়ে হ্যাঁ বলানো যায় না। আমার কোনো প্রবলেম ছিল না, এই ব্লুমিংটনে আমার চেনা একটি মেয়ে থাকে, আমি তার কাছে চলে যেতে পারতুম, কিন্তু অত রাতে আমাকে যেতে দেবে না। সুজান তখন অফার দিল সে এসে এই ঘরে শোবে, এই খাটটা বেশ বড়, তিনজনে কুলিয়ে যেত, বাবলু তাহলে সিদ্ধার্থর সঙ্গে শুতে পারত। বাবলুর তাতেও আপত্তি, সুজান কেন স্যাক্রিফাইস করবে? একটা রাত্রির ব্যাপার, এতে স্যাক্রিফাইসের কী আছে বলো?
আমি বাবলুর মাথায় এক গেলাস জল ঢেলে দিলুম, তাও ওর নেশা কাটে না। কাবার্ড খুলে একটা বিস্কিটের প্যাকেট এনে শর্মিলা বলল, এটা খেয়ে দেখো, বেশ মজার, বিস্কিটের মধ্যে বেকন মেশানো আছে। তুমি সব মাংস টাংস খাও তো? অলি মাথা নেড়ে দুটি তিনকোনা পাতলা বিস্কিট তুলে মুখে দিল। তার ভালোই লাগলো, খিদে পেয়েছে বলে সে তুলে নিল আরও কয়েকটা। শর্মিলা অলির মুখের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, বাড়ির জন্য মন কেমন করছে? অলি বলল, একটু একটু। শর্মিলা বলল, তোমার এমন সুন্দর মুখখানা বড্ড শুকনো শুকনো দেখাচ্ছে। জানো, আমিও এখানে আসবার পর প্রথম প্রথম কি ভীষণ মন খারাপ লাগত, যখন তখন কেঁদে ফেলতুম, ইচ্ছে হতো তক্ষুনি ফিরে যাই। কাল রাত্রির ঘটনাটা শর্মিলা অসমাপ্ত রেখেছে, বাবলুদা শেষ পর্যন্ত কোথায় শুতে গেল তা জানা হলো না। শর্মিলা আবার বলল, এদেশের ছেলেমেয়েরা বাড়ি ছেড়ে পৃথিবীর কত দূর দূর দেশে চলে যায়, সেখানে দু তিন বছর পড়ে থাকে, কিছু গ্রাহ্য করে না। আমরা আসলে ফ্যামিলির প্রতি বেশি অ্যাটাচড। তোমার বাড়িতে কে কে আছে অলি? গল্পে গল্পে কফি তৈরি হয়ে গেল। শর্মিলা দুধ চিনি ছাড়া কালো কফি খায়। অলি এখনও কফিতে অভ্যস্ত হয়নি, তাদের বাড়িতে শুধু চায়েরই চল ছিল। রেকর্ড প্লেয়ারে ফিরোজা বেগমের নজরুল গীতি চালিয়ে দিয়ে জানলার কাছে গিয়ে শর্মিলা বলল, বৃষ্টি পড়ছে, আজ সোমবার হলেও ছুটি, ছেলেরা সহজে ঘুম থেকে উঠবে না, আমরা ব্রেকফাস্ট সেরে নিই, কি বলো? মুখ দেখে বুঝতে পারছি তোমার খিদে পেয়েছে। ফ্রিজ খুলে দুধ ডিম স্যালামি বার করতে করতে শর্মিলা বলল, কাল বাবলু আর আমি গ্রসারি স্টোর থেকে এসব বাজার করে এনেছি, এখানে দু একদিন থাকব। তোমারও নিউ ইয়র্ক শহরটা দেখা হয়ে যাবে। ওই যে দেখো কাবার্ডে পাউরুটি আছে, তুমি ব্রাউন ব্রেড খেয়েছো আগে? খেয়ে দেখো, অন্যরকম টেস্ট। তুমি টোস্টারে দুটো করে পিস চাপিয়ে দাও, আমি ডিমটা তৈরি করে ফেলি। তুমি ডিমের পোচ খাবে না বয়েলড? আমি ওয়াটার পোচ পছন্দ করি। অলি বলল, আমি এখানে কয়েকদিন থাকবো কী করে, আমাকে আজই মেরিল্যান্ডে গিয়ে ইউনিভার্সিটিতে জয়েন করতে হবে। আজ কী করে জয়েন করবে, আজ সারা আমেরিকা ছুটি। তোমার রেজিস্ট্রেশনের তারিখ কবে? এখনও নতুন সেমেস্টার শুরু হয়নি, সময় আছে, তোমার কোনো চিন্তা নেই, আমরা সব ব্যবস্থা করে দেব, আমরা তোমায় মেরিল্যান্ড পৌঁছে দিয়ে আসব। যে প্রফেসরের আন্ডারে আমি কাজ করব তিনি বলেছিলেন এখানে পৌঁছেই তাকে একটা ফোন করতে। আজ ফোন করতে গেলে তো বাড়িতে ফোন করতে হবে, বাড়ির নাম্বার আছে তোমার কাছে? আছে বোধহয়, চিঠিতে, স্যুটকেসের মধ্যে। তোমার স্যুটকেসের চাবি খুঁজে পেলে না? ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। নেহাত খুব বিপদে না পড়লে ছুটির দিনে কারুর বাড়িতে এত সকালে কেউ ফোন করে না। অলি নিজের ঠোঁটটা কামড়ে ধরল, তার কাছে একটা ডলারও নেই, একটা নতুন দেশে সে এসেছে শূন্য হাতে, বাবলুদা একবারও সেই হাতটা ছোঁয়েনি। দরজায় একটা বেল বাজতে শর্মিলা অলির দিকে তাকালো। দুজনেরই ধারণা হলো অতীন এসেছে। শর্মিলা প্যানে ডিমের পোচ ভাজতে শুরু করেছে, সে অলিকে ইঙ্গিত করল দরজা খুলে দিতে। কেন বুকটা কাঁপছে অলির? সত্যি যেন তার ভয় করছে, বাবলুদাকে ভয়, কিংবা অলি ভয় পায় কোনো নাটকীয় পরিস্থিতিকে। দরজা খুলে সে দেখল সম্পূর্ণ অপরিচিত একজোড়া ভদ্রলোক ও ভদ্রমহিলাকে। মহিলাটি শাড়ি পরা, তারা দুজন অলিকে দেখে আরও বেশি অবাক। ভদ্রলোকটি অস্ফুট স্বরে বললেন, উই হ্যাভ কাম টু মিট ইউসুফ। অলি বলল, হি ইজ নট হেয়ার। ভদ্রলোক আবার বললেন, ইউসুফ। তারপর দরজার গায়ে অ্যাপার্টমেন্ট নাম্বারটা আবার দেখে নিয়ে বললেন, ইউসুফ আলী, উই আর ফ্রেন্ডস অফ ইউসুফ আলী। এরপর কি বলতে হবে অলি জানে না, সে শর্মিলাকে ডাকল। শর্মিলা এখনও নাইট ড্রেসটা বদলায়নি, সেটা পরেই স্বচ্ছন্দভাবে এগিয়ে এসে বলল, ইউসুফ আলী ইজ নট হেয়ার, হি হ্যাজ গন টু ইন্ডিয়া, নো পাকিস্তান, নো নো বাংলাদেশ। দুপক্ষই বাঙালি, তবু কেউ বাংলা বলতে পারছে না। দম্পতিটি চলে যাবার পর দরজা বন্ধ করে শর্মিলা হেসে বলল, আমি ইউসুফ আলী সম্পর্কে কিছুই জানি না, ইউসুফের ঘরে আমাদের মতন দুটি মেয়েকে দেখে ওদের চোখ ছানা বড়া হয়ে গেছে, ওদের বোধহয় ভেতরে এসে বসবার ইচ্ছে ছিল, বৃষ্টির মধ্যে এসেছে। অলি ভাবল তাকে একটা অচেনা জায়গায় রেখে বাবলুদা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখনও বাবলুদা তার বাবা মায়ের কথা, মানিকদা কৌশিকদের কথাও জানতে চাইল না। টোস্টের ওপর স্যালামি, শশা আর কোলম্যান্স মাস্টার্ড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলল শর্মিলা। বড় বড় দুটো গেলাস ভর্তি দুধ নিল। অলিকে জিজ্ঞেস করল, তুমি দুধ ভালোবাসো তো? দুধের সত্যিকারের স্বাদ যে কীরকম হয় তা এদেশে এসেই ঠিক বোঝা যায়।
ওলি দুধ ভালোবাসে। লন্ডনের দুধ খেয়ে সে শর্মিলার কথার সত্যতা বুঝেছে। গেলাসে একটা চুমুক দিয়ে তার এখানকার দুধ আরও বেশি ভালো লাগল। এবার বেজে উঠল টেলিফোন। খাওয়ার টেবিলে যেখানে ওলি বসে আছে ফোনটা তার কাছেই। শর্মিলা বলল, তুমি ধরো। ওলি বলল, আমি তো কিছুই বলতে পারবো না। শর্মিলা বলল, এটা নিশ্চয়ই বাবলুর কল, তুমি কথা বলো না। তবু ওলি ফোন ধরল না, শর্মিলাকে উঠতে হলো। এবারেও অতীন নয়, শর্মিলা ইংরেজিতে কথা বলছে। শুয়ে থাকার সময় বোঝা যায়নি, এখন ওলি দেখল শর্মিলার বুকের গড়ন খুব সুন্দর, আর একটু হাসলেই তার সারা মুখখানা ঝলমল করে। ওলি আবার মনে মনে ভাবল, সে কিছুতেই শর্মিলার কাছে হেরে যাবে না। সে শর্মিলার মনে সামান্য দুঃখও দিতে চায় না। শর্মিলা রিসিভার নামিয়ে এসে বলল, ওপর থেকে সুজান ফোন করেছিল, আমাদের ব্রেকফাস্ট খেতে ডাকছিল, আমরা একটু পরে ওপরে যাব, কি বলো? স্টোভের ওপর হুইসলিং কেটেলটা শব্দ করে উঠল, জল গরম হয়ে গেছে। শর্মিলা আবার কফি বানাতে যাচ্ছিল। ওলি বলল, আমি এবারে একটু চা খাবো, চা নেই? শর্মিলা বলল, আমরা চা কিনে নিই, কিন্তু এই ইউসুফ আলীর স্টকে দু তিন রকম চা আছে, একটু নিলে কোনো দোষ নেই, কি বলো? ও তো দেশ থেকে ফেরার সময় ভালো চা আনবেই। পটে চা ভিজিয়ে টি কোজি দিয়ে তা ঢেকে দিয়ে শর্মিলা বলল, এখনো বাবলুর পাত্তা নেই, দেখলে? 8:30 বেজে গেল, ওপরে সিদ্ধার্থ পর্যন্ত জেগে গেছে। বাবলুদা কোথায়? সে নাকি এই কাছেই যামিনী মুখার্জি বলে এক ভদ্রলোকের বাড়িতে শুতে গেছে। কি পাগলামি বলতো, আমাদের এই ঘরটায় স্বচ্ছন্দে তিনজনে ঘুমোতে পারতুম না? আমরা যে এখানে আছি এর জন্য ভাড়া লাগবে না? না, ছুটিতে কেউ গেলে অন্যদের এমনি ব্যবহার করতে দিয়ে যায়, এখানে সবাই করে। ওই যে ওর কয়েকটা টবের গাছ আছে তাতে জল দেওয়া হবে, ফ্রিজ ট্রিজগুলো অনেক দিন ব্যবহার না করলে খারাপ হয়ে যায়। তোমার বাবলুদা জানো তো এক একদিন 10:00-11:00 পর্যন্ত ঘুমোয়। কেমব্রিজে ও একটা অ্যাটিকের ঘরে একা থাকে, ডাকবার কেউ নেই। এক একদিন আমি গিয়ে ওকে জাগাই, কফি বানিয়ে ওর মুখের কাছে এনে ধরি। একদিন ওর কানের ফুটোয় জল ঢেলে দিয়েছিল, বাবলু এমন চিৎকার করে লাফিয়ে উঠেছিল। দরজা বন্ধ থাকে না? আমার কাছে একটা চাবি থাকে ওর অ্যাপার্টমেন্টের। তোমাদের কবে বিয়ে হয়েছে? মুখ তুলে অবাক হয়ে কয়েক পলক তাকিয়ে থেকে শর্মিলা বলল, বিয়ে? আমাদের বিয়ে হয়েছে কে বলল? ওলি দুষ্টুমির হাসি দিয়ে বলল, কলকাতায় বাবলুদার বন্ধুদের মধ্যে গুজব দাঁড়িয়েছে যে ওর গোপনে বিয়ে হয়ে গেছে। শর্মিলা খানিকটা রক্তিম হয়ে বলল, পড়াশুনো এখনও শেষ হয়নি, এর মধ্যেই বিয়ে? আমরা বিয়ের কথা এখনও কেউ ভাবিনি। ওলি একই রকম হাসি ঠোঁটে রেখে বলল, এই গুজবটা প্রতাপ কাকার কানেও গেছে। প্রতাপ কাকা আমাকে আসবার আগে বললেন, ছেলেটা সত্যিই বিয়ে করেছে কিনা তুই গিয়েই আমাদের জানাবি, যদি বিয়েই করতে চায় সে আমাদের লিখবে না কেন? আমরা কি আপত্তি করতাম? সত্যি জানো শর্মিলাদি, প্রতাপ কাকা আর কাকিমা চমৎকার মানুষ, আমি চিঠি লিখে দেব, পাত্রী আমার খুব পছন্দ হয়েছে, যেমন গুণী মেয়ে তেমনই দেখতেও খুব সুন্দর। শর্মিলা বলল, এই তুমি আমার গুণের কি পরিচয় পেলে? আর আমাকে দেখতে মোটেই কেউ সুন্দর বলে না, আমার মাসিরা বলতো আমাদের বংশে এরকম একটা কালো মেয়ে কোথা থেকে এলো। তুমি হচ্ছ তন্নি শ্যামা শিখরী দশনা। যাহ ওলি, তুমিই খুব সুন্দর, এখানকার বাঙালি ছেলেরা তোমাকে দেখলেই প্রেমে পড়ে যাবে। ওরে বাবা, আমার আর প্রেমের দরকার নেই। ওরে বাবা কেন, এর মধ্যেই প্রেম হয়ে গেছে নাকি? ওলি হঠাৎ চুপ করে গেল, তারপর তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে। শর্মিলা কাপলেটগুলো নিয়ে উঠে গেল ধুয়ে রাখতে। একটু পরে ফিরে এসে দেখল ওলি তখনও একইভাবে বসে আছে। ওলির কাঁধে হাত রেখে খুব নরমভাবে শর্মিলা বলল, এই তুমি মুখখানা এমন মলিন করে ফেললে যে, আমি না জেনে কি তোমাকে কোনো আঘাত দিয়েছি? ওলি বলল, না শর্মিলাদি, তোমাকে আমার খুব আপন মনে হচ্ছে, তাই তোমাকে বলছি। আমি বোধহয় জোরজার করে এখানে চলে এসে একটা ভুলই করেছি, না আসাই উচিত ছিল। এখন বুঝতে পারছি এয়ারপোর্টে পা দেবার পরই মনে হচ্ছিল আমি ঠিক সহ্য করতে পারবো না। শর্মিলা বলল, কেন, কি হয়েছে? ওলি অন্যদিকে তাকিয়ে বলল, দেশে আমার একজন খুব বন্ধু আছে, তার নাম সৌনক। সে আমাকে আসতে বারণ করেছিল, আমার বাবারও ইচ্ছে ছিল না, কিন্তু এক্ষুনি বিয়ে করে আমার সংসারী হতে ইচ্ছে হয়নি।
আমেরিকায় পড়তে আসার স্বপ্ন ছিল অনেক দিনের, কিন্তু এখন মনে হচ্ছে এখানে আমার মন টিকবে না, অতদিন থাকতে পারবো না। শর্মিলা বলল, দুটো বছর তো দেখতে দেখতে কেটে যাবে, প্রথম ছ মাস বেশ কষ্ট হবে, প্রত্যেকটা দিনই মনে হবে খুব লম্বা। তোমার সেই বন্ধু কী করেন? অ্যাক্টিভ পলিটিক্স করে, বাবলুদা শুনলে চটে যাবে। কেন চটে যাবে কেন? সৌনক সিপিএমের অ্যাক্টিভ মেম্বার, বাবলুদাদের তো ওদের সঙ্গে খুব ঝগড়া, শুধু ঝগড়া নয় শত্রুতা। দেশে গেলে বাবলুদা বোধহয় সৌনকের সঙ্গে কথাই বলবে না। যাহ, পলিটিক্যাল ইডিওলজির ডিফারেন্স ব্যক্তিগত সম্পর্কের লেভেলে নিয়ে আসবে কেন? তুমি সৌনকের ব্যাপারটা বাবলুদাকে প্রথমেই কিছু বলো না, আস্তে আস্তে কোনো এক সময় বুঝিয়ে বলো। মানুষ হিসেবে সৌনক খুব খাঁটি। দুজনে গল্প করতে করতে কাটিয়ে দিল আরও এক ঘন্টা। তারপর সিদ্ধার্থ, সুজান আর অতীন একসঙ্গে এলো এই ঘরে। অন্য বাড়ি থেকে ফিরে অতীন প্রথমেই এখানে আসেনি, ওপর থেকে সিদ্ধার্থদের ডেকে এনেছে। সিদ্ধার্থ শর্মিলাকে বকুনি দিয়ে বলল, এই তুমি এখনও ওই রাত্রির জামাটা পরে আছো, তৈরি হওনি? আজ একেবারে দেশের মতন বর্ষার ওয়েদার, লং ড্রাইভে বেরুবো, চলো চলো। অতীন অলিকে জিজ্ঞেস করল, ভালো করে ঘুমিয়ে নিয়েছ? অলি হাসি মুখে বলল, হ্যাঁ, এখনও কিছুই দেখা হলো না, ঘরে বসে থাকতে ভালো লাগছে না। অতীনের চোখ এখনও লালচে, মাথার চুল উস্কো খুস্কো। সে চঞ্চল চোখে একবার শর্মিলা আর একবার অলির দিকে তাকাচ্ছে। ফস করে সে একটা সিগারেট ধরালো। শর্মিলা বাথরুমে গেল পোশাক বদলাতে। অলি এসে জানলা দিয়ে বাইরে মুখ বাড়ালো, মনে মনে বলল, সৌনক তোমাকে কেমন দেখতে, তুমি কি খুব লম্বা না মাঝারি, তোমার দাড়ি আছে, তুমি সিগারেট খাও। সৌনক, তোমাকে আমি একটু একটু করে গড়ে তুলব, তুমি হবে আমার সৃষ্টি, আমার নিজস্ব, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। পরবর্তী পর্বে আমরা জানব দেওঘর থেকে খবর এসেছে প্রতাপের ছর্দি মারা গেছেন।